নবী কি আমাদের মত? না। আমাদের মত বললে কি ঈমান থাকবে? না। নবী কি আমাদের মত বললে কি ঈমান থাকবে? না। আমার নবী বলেছেন আইয়ুকুম মিসলি, কে আছো তোমরা আমার মত? আমার নবী বলে আমার মত পৃথিবীতে কেউ নাই, আর তুমি বলছো নবী আমার মত, তাহলে তো তুমি আমার রাসূলের হাদিসকে ওভারটেক করেছো। এই জন্য আমি বলতে চাই আমার নবীর আমাদের ঘাম নবীর পসিনা মুবারক আমাদের মত নয়, আমাদের পেশাব নবীর পেশাব মুবারক আমাদের মত নয়, আমাদের রক্ত নবীর রক্ত মুবারক আমাদের মত নয়। এই জন্য তোমরা একটা দলিল পেয়েছো, কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম। হ্যাঁ নবী, তুমি বলো আমি তোমাদের মতই একজন মানুষ। এই দলিল পেয়ে পেয়ে মানুষকে বোঝাতে চাও, নবী বিয়ে করেছে, আমরা বিয়ে করেছি, নবীর ঘরে সন্তান হয়েছে, আমাদের ঘরে সন্তান হয়েছে, এইগুলো বলে বলে সমাজের মানুষকে বিভ্রান্ত করতে চাও। এখানে যদিও বলেছে কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম, নবী আমাদের মতই মানুষ, কিন্তু ওখানে আল্লাহ বলেছেন ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। এখানে যদিও বলেছেন কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম, ওই জায়গায় বলেছেন মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহ ওয়া খাতামান নাবিয়্যিন। এখানে যদিও বলেছেন কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম, ওই জায়গায় বলেছেন মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহ ওয়া খাতামান নাবিয়্যিন লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম আজিজুন আলাইহি মা আনিতুম হারিসুন আলাইকুম বিল মুমিনিনা রাউফুর রহিম। এখানে যদিও বলেছে কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম, ওই জায়গায় আমার আল্লাহ বলেছেন ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। এখানে যদিও আমার আল্লাহ বলেছেন কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম, আরেক জায়গায় আমার আল্লাহ বলেছেন ইয়া আইয়ুহাল মুসাম্মিল ইয়া আইয়ুহাল মুদাসসির ইয়াসিন তোহা কাফা ইয়া আইন সাদ। শোনন, কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম, আরেক জায়গায় আল্লাহ বলছেন ওয়া রাফা'না লাকা যিকরাক, এই জায়গায় আল্লাহ বলছেন কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম, আরেক জায়গায় আল্লাহ বলেছেন ক্বাদ জাআকুম মিনাল্লাহি নূরু ওয়া কিতাবুম মুবিন। এই আয়াতের এই কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম সব সব সমাধান হয়ে গেছে একটা হাদিস মুবারকের দ্বারা। আন জাবির ইবনে আব্দুল্লাহ আল আনসারি রাদিয়াল্লাহু তাআলা কুলতু ইয়া রাসূলুল্লাহ আবি আনতা ওয়া উম্মি আখবিরনি আন আউয়ালি শাইইন খালাকাহু আল্লাহু তাআলা ক্বাবলা আল আশিয়া ক্বালা ইয়া জাবির ইন্নাল্লাহ তাআলা খালাকা ক্বাবলা আল আশিয়া নূরা নাবিয়্যিকা মিন নূরিহি ওয়া জাআলা যালিকা নূরু ইয়াদুরু বিল কুদরাতি হাইসু শাআ আল্লাহু তাআলা ওয়া লাম ইয়াকুন ফি যালিকা আল ওয়াক্ত লাউহুন ওয়া লা কলামুন ওয়া লা সামাউন ওয়া লা আব্দুন ওয়া লা জিন্নুন। আমার রাসূল বলেন যখন নাই নাই কিছু নাই তখন আমি আল্লাহর কাছে নূর হিসেবে ছিলাম। তুমি কি মনে করেছো? শোনো শোনো, তুমি কি বুঝাতে চাও? তোমার থুতু তো তোমার স্ত্রীও মুখে নিবে না। যেই নবীর থুতু মুবারক লেগে কাটা হাত ভালো হয়ে গেছে, যেই নবীর থুলা মুবারক লেগে অন্ধ চক্ষু ভালো হয়ে গেছে, সেই নবীকে চুক্তি দিয়ে বুঝাতে চাও আমার মতো তোমার মতন? আমি তাহিরি এখানে বসে 39টা তাফসীর থেকে প্রমাণ করে দিয়ে যাব আমার নবী নূরুন আলা নূর। চ্যালেঞ্জ গ্রহণ করো, রাগ তোলাবেন না। যদি বলেন দলিল তো দলিল ওয়াজ করতাম, দুই আড়াই ঘন্টা ওয়াজ এভাবেই করতে পারি, কিন্তু পাবলিক থাকে বেশি। যদি সবগুলো আলেম থাকতো তাহলে বুঝিয়ে দিতাম যে দেখো আমার নবীর হাকিকত কত চমৎকার। শুধু একটা টোকা দিয়ে গেলাম, এভাবে আমি বয়ান করি না। সবচেয়ে বড় কথা হলো, সবচেয়ে বড় কথা হলো মুসা নবীকে আল্লাহ তোমার আমি দেখব, আল্লাহ কলাম তারানি নুফি তাকিদ বলান দারফিল মুস্তাকবিল মারু, তুমি আমার দেখতে পারবে না। ঠিক আছে রাগ করো না, আসো দেখা দিব, কিন্তু তুমি তো সহ্য করতে পারবে না। ঠিক আছে অসুবিধা নেই, তারপরে দেখব। কিছু আছে নাসুর বান্দা, দেখতে চাই, বুঝতে চাই, বলতে চাই, যেতে চাই, কাছে আসতে চাই। আল্লাহ বলেন আসো, তুর পাহাড়ে গেলেন জুতা নিয়ে উঠতে চাই, আল্লাহ কা তোমার তো সাহস কম না, জুতা নিয়ে আসতেছো আমাকে দেখবা, তোমার জুতা খুলে ফেলো, খুলে ফেললেন তুর পাহাড়ে উঠলেন, আর এই দিক দিয়ে আমার নবী আর শাহজিমি গেছেন জুতা মুবারক খুলতে চাই। আল্লাহ কয় বন্ধু কেন জুতা মুবারক খুলবেন, আপনি আসবেন আমার আরশকে ধন্য করবেন, এটাই তো ছিল আমার কথা।
কি বুঝাবো এবার আসো আরেকটু গভীর হাকিকতে ঢুকো না রাসূলকে আল্লাহকে দেখার জন্য মূসা কালিমুল্লাহ যখন গেল আল্লাহ পাক 70,000 নূরের পর্দার ভিতর থেকে যারা পরিমাণ নূরের ঝিলিক মারছে তুর পাহাড়ের উপরে মূসা নবী বেহুশ হইয়া পড়ে গেছে একটু পরে ডাক দিগা আল্লাহ আমি কোথায় আছি কই তুমি তুর পাহাড়ে আছো আল্লাহ তুর পাহাড়ের কন্ডিশন এমন কেন আমি দেখেছিলাম উঁচু উঁচু পাহাড় এটাতে গোড়া হয়ে গেছে সুরমার মতন কারণটা কি আল্লাহ ডাক দিয়ে কয় আমার নূরের তাজালি সহ্য করতে পারি নাই আল্লাহকে ডাক দিকে আল্লাহ তাহলে এত বড় শক্ত পাহাড় জলে পড়ে সরকার হয়ে গেল আমার কিছু হলো না আল্লাহকে তুইও হয়ে যেতি কারণ তোর কপালে ছিল আমার মোস্তফার নূর মুবারক কিভাবে বুঝাবো তোমাকে আমার রসুল নূর শুধুমাত্র তাই নয় 70,000 নূরের পর্দা থেকে যারা পরিমাণ নূরের জিলিক মেরেছে মুসা নবী বেহুশ হয়ে গেছে আর আমার নবী যেতে 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 মেরাজে যেতে 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 আরশ আজিমে গেল সিদরাতুল মুনতাহা আরশ আজিমে 70,000 ফেরেশতার মঞ্জিল যেতে 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 একেবারে সুম্মা দানা ফাতাদাল্লা ফাকানা কাফা কাউসাইন আও আদনা যেতে যেতে একেবারে আল্লাহ এবং রসুল রসুল কয় আমার আল্লাহ যে আনুজির কুদরতি হাত মুবারকটা আমার কাদের উপর রাখছে আমি শীতল অনুভব করেছি কি বুঝলেন গান গাইতেছি একটু টুকা দিলাম তাহিরি কি জিনিস আয় কোরআন কিতাব নিয়ে তাহিরির সামনে 5 মিনিটে উদাও হয়ে যাইবা শুধু মুখের বাড়ির উপরে লাড়ির বাড়ি দিতাম না শুধু দলিলের বাড়ি ফাত্তর দিয়ে মাথা ফাড়াইলে ডাক্তার বালা করে দেয় তাহিরি দলিল দিয়া যে কলিজা ছিদ্র করবো এটা ডাক্তার কবিরাজ বালা করতে পারবে না সোজা কথা মিতা আপনি বাধা দিও না ডাইরেক্ট অ্যাকশন কোনো কথা চলবে না তাহিরি গায়ের জোরে কথা বলবে না দলিলের জোরে কথা বলবে মুসা নবী বেহুশ হয়ে গেছে ইন দি মিন টাইমে আমার নবী যেতে যেতে একেবারে রাআইতু রাব্বি আযা ওয়া জাল্লা ফি আহসানি সূরাতিহি রাওয়াহুল বুখারী রাসূল কয় আমি আমার আল্লাহকে স্বচক্ষে দেখেছি তোমরা সুবহানাল্লাহ 5 দিন পরে বলো তোমরা 2 দিন পরে বলো আপনারা এখন বলেন সবাই মিলে বলেন আমরা তো সেই নবীর উম্মত তো শ্রেষ্ঠ নবীর উম্মতের শ্রেষ্ঠ আওয়াজ হতে হবে রাগ করলাম না গুসা করলাম না মুসা আলাইহিসসালাম বেহুশ হয়ে গেছে আর আমার নবী একেবারে জাগাত যায় নিজের চক্ষু মুবারকে দেখেছে এই যুবক বলছিলাম নবীর নামাজের সেজদার কথা মনে আছে আল্লাহ ডাক দিয়ে বন্ধ এত উপরে এনে তোমার সঙ্গে আমি মোলাকাত করেছি কিন্তু তোমার উম্মতের জন্য আমি 5 ওয়াক্ত নামাজ দিয়ে দিলাম তারা যখন নামাজের সেজদায় গিয়ে কপালটার নাকটার জমিনে লাগাইতে দেরি হবে আমি আল্লাহর কুদরতি কদমটা আপনার মুমিন উম্মতের মাথার নিচে বিছাইয়া দিতে দেরি হবে না এই 5 ওয়াক্ত নামাজ আমরা চাই কি চাই না নামাজ কি বলো না কাজ আছে কাজ কে বলো কি ভাল লাগে না ভাল লাগে না নামাজ দিয়ে ওয়াজ শুরু করছিল নামাজ দিয়ে শেষ নামাজ কে বলো না হে কাজ কে বলো ছে কাজ কে বলো নামাজ বিহীন পড়ো পারে কি জবাব দিবে তুমি প্রভুর কাছে এ নামাজ বিহীন পড়ো পারে কি জবাব দিবে তুমি প্রভু বলো হে নামাজকে বলো না আহা কাজকে বলো আমার নামাজ ফজর কাটে ঘুমের ঘরে জোহর কাজে কাজে ঠিক কি না বলো নামাজ চাই কি চাই না নামাজ ছাড়া বক্তাগিরি আছে নামাজ ছাড়া পিশাবগিরি আছে নামাজ ছাড়া ফকিরগিরি আছে যে বলে নামাজ লাগবে না নামাজ ছাড়া ওলি হওয়া যায় আমি বলবো সেই হলো 1 নম্বর শয়তান আল্লাহ বুঝার তৌফিক দান করুক আমার নবী নূরের নবী মাটির নবী না বলো মাটির নবী না ওই নবীকে নিজের মতো মনে করো না না নবী কার মতো না বলো না নবী কার মতো না বলো আহা আমার নবী নূরের নবী না বলো ইস
আমি মাটির নবী না, ওই নবীকে নিজের মতো মনে করো না, না 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 নবী কার মত না, বলো না 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 নবী কার মত না, সব নবীদের নবী তিনি কোরআন ঘোষণা, সব নবীদের নবী তিনি কোরআন ঘোষণা, ওই নবীকে নিজের মত মনে করো না, না 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 নবী কার মত না, বলো না 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 নবী কার